আজি সর্দার আর ডেংরাইমুখ রাজীব ভবনত সমবেত হওয়া কংগ্রেস কর্মী সকল আর সাংবাদিক বন্ধু সকল, সর্দার সাংবাদিক বন্ধু সকল, আপনাদের আমন্ত্রণ জানালো বিজেপি সরকারখনের দিনত মহিলা সকল ন্যায়ের পৰা বঞ্চিত হওয়ার কারণে আপনার এই চ্যানেলের জড়িয়ে মই রাজক জানাবলৈ বিচাৰিছো। কিয়নো রাহুল গান্ধীর ভারত জুড়ো যে ন্যায় যাত্রা চলি আছিল সেই চলি থাকা সময়তে সমগ্র অসমতে আমি মহিলা সকলো নারী ন্যায়ের পৰা বঞ্চিত হওয়ার কারণে আমি মাত মাতিবলগা হয়েছে। বন্ধু সকল চাওক, উদাহরণস্বরূপে অর্ণবা বরার ক্ষেত্রতে আপনার চাওক, অর্ণবা বরার ঘটনাটোত কি তদন্ত হল, ন্যায় পালে নে? জুনমণি রাভার ক্ষেত্র বহলক আলোচনার প্রয়োজন আছে নে? তার উপরও এই তিনিচুকীয়া জেলার কণমানি নাবালিকা ধর্ষণের পাছত মাতৃয়ে মাকে সহ্য দুঃখ সহিব নি সাধ্মহনন করবলগা পরিস্থিতিত হল, তার কিবা বিচার হল নে? যেহেতু তার বিজেপি দলের এগারী বা কর্মী জড়িত আছিল বলে আমি জানিপরা গৈছো। গতি আর সরকারি বজারের ক্ষেত্র ইন্দ্রাণী তহবিলাদর এগারী দুর্নীতি বা সকলে জানে, গতি আর তার উপরও চাওক আজির তারিখত নিজের প্রাপ্যর কারণে অঙ্গনাবাদী আশাকর্মী সকলে রাজপথলে উলাবলগা হয়েছে। গতি চাওক, এখন বিজেপি সরকার দিনত নারী ন্যায় পোৱা নাই। বিজেপি সরকারখন মুঠতে নারীর উপর বা তেনেকে জনসাধারণ মানত মাজত গণহত্যা করেছে বলে মই রাইজক জানাব বিচাৰিছো। কিয়নো বিজেপি সরকারখনে বা নারী সকলক বঞ্চিত করে তুলিছে, তেওঁলোকক বিভিন্ন ধরনের প্রলোভনের আসনিরে তেওঁলোকক লোভ দেখাই মেলি মুখ মিলাক খুলিব নোৱাৰাকৈ বন্ধ করবলৈ প্রচেষ্টা চলোৱা দেখা গৈছে। গতি এই সাংবাদিক বন্ধু সকল, আপোনালোকৰ জৰিয়তে আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙৰিয়াৰ আমি অনুরোধ জনাইছো, তেখেতে নারীক ন্যায় দিয়ক। যদি নারীক ন্যায় নিদিয়ে তেতিয়ালে আমি সমগ্র অসমৰ মহিলা সকলে আমি মহিলা ন্যায়ৰ কাৰণে আমি মাত মাতিম আৰু আমাৰ সংগ্রাম অব্যাহত রাখিম। মামার চালে হব আমার, যেহেতু আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেহেতু আমি চতুর বলে মানে গম পাই গৈছো, তেও মানে মহিলাসকলক বন্দিত করে রাখিলে যে সিদিনাখনতে রাহুল গান্ধী যেতিয়া অহা দিনাখনতে মানে 1,00,000 টকিয়া ফর্ম দি পেলায় ফর্ম দিম বলে কয় পঞ্চায়েতত মহিলাসকলক বন্দী করে রাখিলে। গতি বিজেপি সরকার আসলতে তেওঁলোকে কাম করক, কিন্তু গণহত্যা করব নাপায়, আপনাদেরকে এটাও বিচারযোগ্য, মই সেটুকে জনাইছো। গতিকে গণহত্যা করব নাপায়, গতিকে এটু চিন্তা করক, এওলোকে নারীক ন্যায় দিয়ক, অধিকার দিয়ক, বিভিন্ন আসনির প্রলোভনেরে মহিলাসকলক বন্দিত্ব রাখিব নালাগে বলে মোর ফালৰ পৰা অনুরোধ জনাইছো।